রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পরিবেশন করছি, কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যাঁ বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পুলিশের বেতন বাড়ে, অস্থায়ী শিক্ষকরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা পথের ধারে না খেতে পেয়ে মরে, এটাই বাংলার চলমান অবস্থা। কুকুর, পুলিশের কুকুর, তাদের এই বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নির্ধারিত বেতনে আর চলছে না, তাই লালবাজার পুলিশ সরকারের কাছে আবেদন করেছে যে দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে পুলিশের কুকুরের বেতন বাড়ানো হোক। এবং যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সরকারের পক্ষ থেকে প্রস্তাব মেনে নিয়ে অবশ্যই বেতন বাড়বে বলে লালবাজার সূত্রের খবর। এবং লালবাজারের অধীনে 45টি সার্মেয় রয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত সার্মেয়, সেগুলো বিভিন্ন সময়ে ক্রিমিনালদের রেকগনাইজ করতে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেখানে সহযোগিতা করে। এবং বর্তমান সময়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, খাবার দাবারের দাম বেড়েছে, আনুষঙ্গিক বিষয়গুলোর দাম বেড়েছে, তাতে বাধ্যতামূলক হয়ে পড়েছে কুকুরের বেতন বাড়ানো। অবশ্যই ঠিক আছে, এটা তাল মিলিয়ে সবটাই দরকার, কিন্তু বর্তমান বঞ্চিত শিক্ষক, সর্বশিক্ষার শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে যারা খুব কম টাকায় সার্ভিস দিয়ে আসছে, তাহলে তাদের বিষয়টি কেমনভাবে ভাববে সরকার? বঞ্চিত শিক্ষকদের কাতর আবেদনে কি কণ্ঠপাত করবে না রাজ্য সরকার? এখন কি সময় হয়নি? তার মানে কুকুরের থেকেও কি অধম এই শিক্ষকরা, যারা ফুটপাথে পড়ে রয়েছে, যেসব চাকরি প্রার্থী, চাকরি যদিও তাদের একটা বড় ভরসার জায়গা তৈরি হয়েছে, চাকরি দেওয়া হবে, তাহলে বঞ্চিত শিক্ষকদের ক্ষেত্রে এরা কি এতই নিকৃষ্ট, জঘন্য যে কুকুরের থেকেও এদের মূল্য কম, মূল্যহীন, এরা নির্জীব বস্তু শিক্ষকরা? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এবং সরকারের অবশ্যই এই বিষয়টি ভাবা দরকার যে কুকুরের যদি বেতন বাড়াতে হয়, তাহলে শিক্ষকদের যারা 18 বছর ধরে চাকরি করে 10,000, 8,000, 1,500 টাকায় সার্ভিস দিচ্ছে, তাদের কি করা দরকার? এই সরকারের অবশ্যই ভাবা উচিত, এবং সরকারকে বার্তা দেওয়া দরকার, তার জন্যে সরব হওয়া দরকার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার। সরব না হলে এই সরকার কিন্তু কোনোভাবেই তার যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি রক্ষা করবে না, কোনোভাবেই বঞ্চিত শিক্ষকদের দাবি পূরণ করবে না, তাদের ভাতা বৃদ্ধি বা বেতন কাঠামো কোনো কিছুই দেবে না, এই সরকারের যা টেন্ডেন্সি বোঝা যাচ্ছে। তাই খুব শীঘ্রই কিন্তু এই বিষয় নিয়ে অবশ্যই পথে নামা দরকার। ভগীরথ ঘোষ মহাশয় কিন্তু এই কুকুরের বেতন বাড়ার বিষয়টি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপে পোস্ট করেছেন এবং অত্যন্ত ক্ষুব্ধ যে আজ পর্যন্ত কেন বঞ্চিত শিক্ষকদের দাবি পূরণ করছে না এই সরকার। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কিন্তু সরকারের সাথে সহযোগিতা করেছে, সরকারের কথা মেনে নিয়েছিল, আন্দোলন তুলে নিয়েছিল যে সরকার নিশ্চয়ই দাবি পূরণ করবে, কিন্তু কই, কোনো ব্যাপার নেই, সরকারের কোনো হেলদোল নেই। অথচ আজকে এই বঞ্চিত পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে, যখন তখন বাধ্য হয়ে আত্মহত্যা করছে শিক্ষকরা। অতএব সময় এসছে উপযুক্ত জবাব দেওয়ার, পেশাগত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সকল ঐক্যবদ্ধ হয়ে, তাহলে দাবি আদায়ের পথটি খুলবে। তাছাড়া কুকুরের ভাতা বাড়বে, কুকুরের বেতন বাড়বে, অথচ শিক্ষকদের বেলায় কোনো কিছুই করবে না এই বর্তমান সরকার। অতএব বন্ধু, সময় এসছে ঘুমিয়ে না থেকে অবশ্যই জেগে উঠতে হবে, তাহলে দাবিটা পূরণ হওয়ার জায়গা তৈরি হবে। এটুকুই ভালো।